গাজীপুর সিটি কর্পোরেশনের প্রচারণার বাকি আর মাত্র দুদিন, আগামীকাল মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার প্রচারণা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তাসলিম তৌহিদ। তাসলিম, শেষ মুহূর্তে প্রচারণার কি খবর আছে আপনার কাছে? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ধন্যবাদ আহসান হাবিব। আমরা একটু আগেই দেখছি যে সকাল থেকে যে প্রার্থীদের প্রচার প্রচারণা কে 10টার দিক থেকে মূলত বিভিন্ন বিভিন্ন জায়গায় প্রার্থীরা মাঠে নামতে শুরু করেছে। যেহেতু আজকে এবং আগামীকাল দুই দিন বাকি আছে শেষ মুহূর্তে নির্বাচনের প্রচার প্রচারণ, সেই সুযোগটুকু আসলে প্রার্থীরা তারা কাজে লাগানোর চেষ্টা করছেন। আমরা জানি যে এই নির্বাচনে 25 তারিখে অনুষ্ঠিত নির্বাচনে 8 জন মেয়র প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী সহ বিভিন্ন প্রার্থীরা তাদের স্বস্ব স্থান থেকে শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দাঁড়ানোর চেষ্টা করছেন, শোনাচ্ছেন নানা প্রতিশ্রুতির কথাও। গতকালকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনি ইশতেহার ঘোষণা করেছেন 28 দফা, সেখানে নগরের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথাও তিনি তুলে ধরেছেন। এর বাইরে অন্যান্য প্রার্থীগুলো তারা তাদের স্বস্ব স্থান থেকে তাদের নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করছেন। শুধু মেয়র প্রার্থীর কথা বললে ভুল হবে, পাশাপাশি যারা কাউন্সিলর পদপ্রার্থী আছে তারাও কিন্তু তাদের স্বস্ব ওয়ার্ডে নিজেদের অবস্থান এবং বিশেষ করে গাজীপুর নগরীতে বিশেষ করে যানজট এবং জনদুর্ভোগ, রাস্তার যে সমস্যা রয়েছে সেই সংকটগুলো কীভাবে উত্তরণ করা যায় সেই প্রতিশ্রুতির কথাও কিন্তু জনগণকে শোনাচ্ছেন। তো আগামী 25 মে গাজীপুরে প্রায় 12 লাখ ভোটার রয়েছে, সেই ভোটের মাধ্যমে সবচেয়ে রাজধানী লাগোয়া এই সিটির ভোট হবে। সেখানেই আসলে বিশেষ করে গার্মেন্টস সহ বিভিন্ন কারণে গাজীপুর সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই নির্বাচনকে ঘিরে আসলে সাধারণ মানুষ বিশেষ করে নগরবাসীর প্রত্যাশার চাপটাও অনেক বেশি রয়েছে। তো শেষ মুহূর্তে নির্বাচন কমিশনও প্রস্তুত। তারা নির্বাচন কমিশন গতকালকে বলেছে যে আগামী জাতীয় সংসদের নির্বাচন একখানে নির্ভর করছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের উপর। তো সব কিছু মিলায় শেষ মুহূর্তে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণার কাজে ব্যস্ত রয়েছে। ভোটাররাও প্রত্যাশা যে আগামী নির্বাচনের মাধ্যমে যে সিটি কর্পোরেশনের যে নগরপিতার দায়িত্ব নেবেন তারা গাজীপুরের মানুষের উন্নয়নের জন্য সার্বিকভাবে কাজ করে যাবেন। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য আহসান হাবিব।